রাতের শহরে ফের বেপরোয়া গাড়ি সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা গাড়িতে থাকা মহিলার মৃত্যু হয়েছে গ্রেফতার চালক ধৃতের নাম রাহুল কেডিয়া এবং ধাক্কার পর গাড়িটির কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন তুবড়ে গিয়েছে দুমড়ে মুচড়ে গিয়েছে গাড়ি আমাদের প্রতিনিধি আবির দত্ত আরো বিস্তারিত বলবেন এই বিষয়ে আবির একেবারে ক্ষতিগ্রস্ত সেই গাড়ির ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি কখন কিভাবে এই ঘটনা ঘটলো দেখো রাতের শহরে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে তারপরে সিগন্যালে দাঁড়িয়ে থাকা গাড়িকে ধাক্কা এবং ওই যে গাড়ি দাঁড়িয়ে ছিল সিগন্যালে সেই গাড়িতে উপস্থিত একজন মহিলা তার মৃত্যু হয়েছে প্রথমে তোমাকে দেখাচ্ছি এই হচ্ছে সেই মার্সিডিজ গাড়ি যে গাড়ি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল বলেই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে রাহুল কেদিয়া নামে এক ব্যক্তি এই গাড়ি চালাচ্ছিলেন রাহুল কেদিয়া তিনি পেশায় ব্যবসায়ী তার কোম্পানিও রয়েছে এবং গতকাল মত্ত অবস্থায় তিনি গাড়ি চালাচ্ছিলেন এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এবং এতটাই দ্রুত গতিতে গাড়ি চলছিল যে গাড়ি ধাক্কা মারার পর গাড়ির এয়ার ব্যাগ পর্যন্ত বেরিয়ে এসেছে গাড়ির অবস্থা দেখলে বোঝা যাচ্ছে এটা হচ্ছে যে গাড়ি ধাক্কা মারে আমার ক্যামেরা পার্সন অভিজিৎকে বলবো দেখানোর জন্য যে গাড়িতে ধাক্কা মারে সিগন্যালে দাঁড়িয়ে ছিল সেই গাড়ি গড়িয়ার দিকে যাচ্ছিল এয়ারপোর্টের দিক থেকে সেই গাড়ির পেছনের অবস্থা তুমি দেখতে পাচ্ছ যে কি ভয়ঙ্কর পরিস্থিতি এই গাড়িতেই উপস্থিত ছিলেন মিনু ধন্দনিয়া নামে এক মহিলা এবং তার সঙ্গে আরও দুজন ছিলেন তার মিনু ধন্দনিয়া তার মৃত্যু হয়েছে এবং আরও যে দুজন ছিলেন তারাও আহত হয়েছেন এই ঘটনার পরে ৩০৪ ধারায় কিন্তু অনিচ্ছাকৃত খুনের ধারায় কিন্তু মামলা রুজু করা হয়েছে এবং ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে রাহুল কেদিয়াকে এবং যেটা জানা যাচ্ছে রাহুল কেদিয়াকে পুলিশে হেফাজতেও পাওয়া গিয়েছে ইতিমধ্যে এই ঘটনায় FSTP লালবাজারের ট্রাফিক ডিপার্টমেন্টের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে এবং যখন পিছন থেকে ধাক্কা মারা হয় এই গাড়িকে এই গাড়িও সামনে একটি ম্যাটাডোরে গিয়ে ধাক্কা মারে এবং সামনের অংশ কীভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখা যাচ্ছে সব মিলিয়ে এই ঘটনায় যে ব্যক্তি গাড়ি চালাচ্ছিলেন যেটা মনে করা হচ্ছে প্রায় ১০০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এই গাড়ি চালাচ্ছিল তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আবির ধন্যবাদ রাতের শহরে বেপরোয়া গাড়ি চালিয়ে অন্য একটি গাড়িকে ধাক্কা মৃত্যু হলো এক মহিলার যেটা জানা যাচ্ছে যে গতকাল রাত্রিবেলা বেলেঘাটা হাউজিংয়ের কাছে এই যে মার্সিডিজ গাড়ি সেই মার্সিডিজ গাড়িতেই এক ব্যক্তি রাহুল কেদিয়া তার নাম তিনি ছিলেন মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে এবং বেপরোয়াভাবে এই গাড়ি চালানো হচ্ছিল অত্যন্ত দ্রুত গতিতে এই গাড়ি চালানো হচ্ছিল এবং ঠিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা আরও একটি গাড়ি যে গাড়িটা ঠিক থানার সামনেই এখনও রয়েছে এই গাড়িতে এসে ধাক্কা মারে গাড়িতে তিনজন উপস্থিত ছিল পিছনে বসেছিলেন একজন মহিলা তার নাম এখনও পর্যন্ত পুলিশের সূত্র থেকে আমরা যেটা জানতে পেরেছি যে মিনু ধন্দনিয়া তার নাম এবং তাকে তার মৃত্যু হয়েছে ঘটনার পর আরও যে দুজন ছিলেন তারাও আহত হন এই ঘটনা ঘটার পরেই তার কিছুক্ষণের মধ্যে পুলিশ এই গাড়িটিকে ধরে ফেলে গাড়িতে যে চালক তাকে মত্ত অবস্থায় পাওয়া যায় এবং তাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় মামলা রুজু করা হয়েছে ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া ওই যে ব্যক্তিকে ৭ দিনের পুলিশ রিমান্ডে ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা পেয়েছেন বেপরোয়াভাবে গাড়ি যে চালানো হচ্ছিল সেটা এক প্রকার নিশ্চিত তদন্তকারীরা তার কারণ কমপক্ষে ১০০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে গাড়ি চালানো হচ্ছিল এমনটাই প্রাথমিকভাবে জানা যাচ্ছে ক্যামেরায় অভিজিৎ দাসের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা